কালো গোলাপের প্রতি আমাদের সবারই একটু আলাদা আকর্ষণ থাকে। কালো গোলাপের নাম শুনলেই তা বাস্তবে দেখতে ইচ্ছে হয়। পৃথিবীতে শত শত রঙের গোলাপ পাওয়া গেলেও আমরা ওই কালো রঙের গোলাপটিই খুঁজি হর হামেশা, কখনো বাস্তবে, কখনো ইউটিউবে, আবার কখনো বা গুগলের গ্যালারিতে। ব্ল্যাক রোজ বা কালো গোলাপ আমাদের কল্পনাতেই সম্ভব। পৃথিবীর অনেক গোলাপ এক্সপার্টরা বহু বছর ধরে এ নিয়ে গবেষণা করছে, এখনও করছে, কিন্তু সফল হতে পারেনি। এসব গবেষণায় তারা কালো গোলাপ উদ্ভাবন করতে না পারলেও নতুন নতুন বিভিন্ন রঙের অনেক গোলাপ উদ্ভাবন করেছেন। মনের সান্ত্বনা হিসেবে তারা খয়েরি বা কালচে খয়েরি রঙের গোলাপকেই কালো গোলাপ বা ব্ল্যাক রোজ হিসেবে বিভিন্ন নাম দিয়েছেন। তবে গোলাপ প্রেমী হিসেবে আমরা সত্যিকারের কালো গোলাপ তাদের কাছ থেকে আশা করতেই পারি, এবং সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়। আজ কালো গোলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা দেখছেন রকমারি ইনফোবিডি। তুরস্কের ফোরাত নদী বা ইউফ্রেটিস নদীর পূর্ব উপকূলের সানলুরফা প্রদেশের ফালফেতি জেলাটি কালো গোলাপের জন্য বিখ্যাত। গোলাপের এই জাতকে কেন্দ্র করে সেখানকার বাসিন্দারাও বলেছেন ওই প্রজাতির গোলাপ খুবই বিরল। সাধারণত বসন্তকালে জেলার পুরনো আলফেতি গ্রামে কালো গোলাপ ফুটতে শুরু করে। প্রথম দিকে এর রং গাঢ় লাল থাকে, কিন্তু গ্রীষ্ম যত এগিয়ে আসে এর রং ততই কালো হতে শুরু করে, এক পর্যায়ে গিয়ে গাঢ় কালো রং ধারণ করে। এছাড়াও কালো গোলাপের তিনটি প্রজাতি আছে যা দেখতে খয়েরি অথবা কালচে খয়েরি। প্রজাতি তিনটি হল ব্ল্যাক বাচার, ব্ল্যাক জেড এবং ব্ল্যাক প্রিন্স। ইতিহাস জুড়ে ব্ল্যাক রোজ শিল্পী, কবি এবং গবেষকদের মুগ্ধ করে এসেছে। ব্ল্যাক রোজ প্রাচীন গ্রন্থে প্রদর্শিত হয়েছে এবং রোমান্স ও ষড়যন্ত্রের গল্পে বোনা হয়েছে, কিন্তু এর প্রকৃত প্রতীকবাদ একটি বিষয় রয়ে গেছে বিতর্কিত। বিশ্বজুড়ে লোকেরা দাবি করে ব্ল্যাক রোজ ভাগ্য নিয়ে আসে, আবার কেউ কেউ বিশ্বাস করে ব্ল্যাক রোজ অভিশাপ বহন করে, কিন্তু এই উপাখ্যানগুলির পিছনে সত্যতা কী তাও জানা। আজ কালো গোলাপ আমাদের কল্পনাকে মোহিত করে চলছে। ব্ল্যাক রোজ নিষিদ্ধের প্রতীক হোক বা প্রকৃতির বিস্ময় হোক অথবা বৈজ্ঞানিক বিস্ময়, এর আকর্ষণ ফুলপ্রেমীদের মাঝে সর্বদা বজায় থাকবে। কালো গোলাপের রাজ্যে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। নীল তিমি সম্পর্কে আরও জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।